বন্ধুরা, চলে এসেছে পোস্ট অফিসের নতুন ইন্টারেস্ট রেট, যা কিনা লাগু হয়েছে গতকাল অর্থাৎ 1 অক্টোবর থেকে, এবং এই ইন্টারেস্ট রেটই থাকতে চলেছে আগামী 3 মাস অর্থাৎ 31 ডিসেম্বর পর্যন্ত। তো চলুন জেনে নিই নতুন ইন্টারেস্ট রেট অনুসারে পোস্ট অফিসের বিভিন্ন স্কিমের ইন্টারেস্ট রেট কি থাকতে চলেছে এবং এই কোয়ার্টারে কোন কোন স্কিমের ইন্টারেস্ট রেট আগে তুলনায় বাড়ল। চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের লেটেস্ট ইন্টারেস্ট রেট হল 4% এবং আগেও তা 4%ই ছিল। পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে 1 লাখ টাকা জমা রাখলে 1 বছর পর 1,04,000 টাকা পেয়ে যাবেন। পোস্ট অফিস টাইম ডিপোজিট, যাকে আমরা টিডি বা এফডিও বলে থাকি, পোস্ট অফিসে 4 ধরনের এফডি বা টিডি হয়ে থাকে। 1 বছরের টিডি, 2 বছরের টিডি, 3 বছরের টিডি এবং 5 বছরের টিডি। 1 বছরের টিডির লেটেস্ট ইন্টারেস্ট রেট হল 6.9% এবং আগেও তা 6.9%ই ছিল। পোস্ট অফিসের 1 বছরের টিডিতে যদি আপনি 1 লাখ টাকা রাখেন, তাহলে 1 বছর পর 1,07,080 টাকার ম্যাচুরিটি অ্যামাউন্ট পেয়ে যাবেন। 2 বছরের টাইম ডিপোজিটের আগে রেট অফ ইন্টারেস্ট ছিল 7% এবং এখনও তা 7%ই রয়েছে। এতে 1 লাখ টাকা জমা করলে 2 বছর পর টোটাল 1,14,371 টাকা পেয়ে যাবেন। 3 বছরের এফডির লেটেস্ট ইন্টারেস্ট রেট হল 7% এবং আগেও তা 7%ই ছিল। 3 বছরের এফডিতে 1 লাখ টাকা জমা রাখলে 3 বছর পর 1,21,557 টাকা পেয়ে যাবেন। এখন কথা বলে নিই পোস্ট অফিসের 5 বছরের টিডি বা এফডি সম্বন্ধে। বন্ধুরা, পোস্ট অফিসের 5 বছরের এফডির লেটেস্ট ইন্টারেস্ট রেট হল 7.5% এবং এর আগেও তা 7.5%ই ছিল। এতে যদি আপনি 1 লাখ টাকা জমা রাখেন, তাহলে 5 বছর পর আপনি টোটাল 1,38,567 টাকা পেয়ে যাবেন। এবং পোস্ট অফিসের 5 বছরের এফডিতে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 83C এর আন্ডারে 1,50,000 টাকা পর্যন্ত জমা টাকার উপর ট্যাক্সেরও ছাড় পেয়ে যাবেন। পোস্ট অফিসের সবচেয়ে জনপ্রিয় এবং পপুলার স্কিম হল পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম। এই স্কিমে আপনারা লামসাম অ্যামাউন্ট অর্থাৎ 1 কালীন টাকা জমা করে প্রত্যেক মাসে একটি ফিক্সড ইনকাম পেতে পারেন। পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমের লেটেস্ট ইন্টারেস্ট রেট হল 7.4% এবং আগেও তা 7.4%ই ছিল। এই স্কিমের মেয়াদ হল 5 বছর। এই স্কিমে যদি আপনি 1 লাখ টাকা জমা করেন, তাহলে প্রত্যেক মাসে আপনি 616 টাকা এবং 5 বছরে টোটাল 1,37,000 টাকা পেয়ে যাবেন। পোস্ট অফিসের আরও একটি জনপ্রিয় প্ল্যান হল পোস্ট অফিস রেকারিং ডিপোজিট। পোস্ট অফিস রেকারিং ডিপোজিটের লেটেস্ট ইন্টারেস্ট রেট হল 6.7%, আগে যার রেট অফ ইন্টারেস্ট ছিল 6.5%। এই স্কিমের মধ্যে আমাদেরকে প্রত্যেক মাসে টাকা জমা করতে হয় আর এই স্কিমের মেয়াদ হল 5 বছর। তাই আপনি যদি প্রত্যেক মাসে এই স্কিমের মধ্যে 1,000 টাকা জমা করেন, তাহলে 5 বছর পর আপনি টোটাল 71,370 টাকা পেয়ে যাবেন। চলুন এখন কথা বলে নিই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের সম্বন্ধে। 60 বছর বা 60 বছরের ঊর্ধ্বে এবং কিছু ক্ষেত্রে 60 বছরের কম বয়সী ব্যক্তিরা এই স্কিমের মধ্যে ইনভেস্ট করতে পারে। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের লেটেস্ট ইন্টারেস্ট রেট হল 8.2% এবং আগেও তা 8.2%ই ছিল। এই স্কিমের মধ্যে যদি আমরা 1 লাখ টাকা জমা রাখি, তাহলে 5 বছর পর টোটাল 1,41,000 টাকা পেয়ে যাব। পোস্ট অফিস ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, এই স্কিমের আগে রেট অফ ইন্টারেস্ট ছিল 7.7% এবং এখনও তা 7.7%ই রয়েছে। এই স্কিমের মধ্যে যদি আপনি 1 লাখ টাকা জমা রাখেন, তাহলে 7.7%-এর ইন্টারেস্ট রেট অনুসারে 5 বছরে টোটাল 1,44,903 টাকার ম্যাচুরিটি অ্যামাউন্ট পেয়ে যাবেন। এই স্কিমের মধ্যে আপনি ইন্টারেস্ট এর উপর কম্পাউন্ডিং এর বেনিফিট পেতে থাকবেন। কিষাণ বিকাশ পত্র, এই স্কিমের লেটেস্ট ইন্টারেস্ট রেট হল 7.5% অর্থাৎ আগে যা ছিল তাই। এটি টাকা ডবল করা স্কিম নামে পরিচিত। এই স্কিমের মধ্যে আপনি যা টাকা রাখবেন তা অ্যারাউন্ড 115 মাস অর্থাৎ 9 বছর 7 মাসে ডবল হয়ে যাবে। মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমের ও ইন্টারেস্ট রেটের কোনো পরিবর্তন হয়নি এবারে, অর্থাৎ 7.5%ই রয়েছে। 2 বছরের স্কিম এটি এবং শুধুমাত্র মহিলারাই এতে ইনভেস্ট করতে পারবে। এই স্কিমে 1 লাখ টাকা জমা রাখলে 2 বছর পর টোটাল 1,16,000 টাকা পেয়ে যাবেন। সবশেষে পরে রইল পিপিএফ অর্থাৎ পাবলিক প্রভিডেন্ট ফান্ড এবং সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিম। বন্ধুরা, এই দুটি স্কিমেরও ইন্টারেস্ট রেটে এবারে কোনো পরিবর্তন করা হয়নি। পিপিএফ এর ইন্টারেস্ট রেট ছিল 7.1% এবং সুকন্যা সমৃদ্ধি যোজনার
রেট অফ ইন্টারেস্ট ছিল 8%। পিপিএফ অ্যাকাউন্টের মেয়াদ হল 15 বছর, তাই পিপিএফ অ্যাকাউন্টের মধ্যে আমরা যদি প্রত্যেক মাসে 1000 টাকা জমা করি, তাহলে 7.1% ইন্টারেস্ট রেট অনুসারে 15 বছর পর টোটাল 3,15,600 টাকা পেয়ে যাব। সেখানে সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্টের মধ্যে আমরা যদি প্রত্যেক মাসে 1000 টাকা জমা করি, বন্ধুরা, সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্টের ম্যাচুরিটি পিরিয়ড 21 বছর, কিন্তু টাকা জমা করতে হয় 15 বছরের জন্য, তাহলে 21 বছর পর আমরা টোটাল 5,39,450 টাকা পেয়ে যাব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। এছাড়া পোস্ট অফিসের সমস্ত স্কিমের ডিটেলস ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড রয়েছে, আপনারা চাইলে গিয়ে দেখে নিতে পারেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল অপশনটিকে অন করে রাখুন। এমনই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে পেতে থ্যাংক ইউ।